2898 তো এখন আর 15 মিনিটে শুরু হবে। এদিকে এদিকে এটা এটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নর্থ ইস্ট গ্রুপ 2.0। আমি হলো গিয়ে দীক্ষা আর আমার সাথে আছে হলো স্বপন। তো আমরা দুজনেই যাচ্ছি হলো গিয়ে আজকে তোমার তিনশুকিয়াতে। তো তিনশুকিয়াতে আমরা যাচ্ছি হলো গিয়ে মুভি দেখতে, আর কিছু কেনাকাটাও করা আছে, সেটাও করব। তো চলো তোমাদের সাথে। তো আজকে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। আর তোমরা কেমন আছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর তোমরা কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করলে ভালো লাগে। তো ঠিক আছে, চলো ডাইরেক্ট গিয়ে তোমাদের সাথে তিনশুকিয়াতে দেখা হবে। তো গাইজ, আমরা এটিসি মলে ঢুকে পড়েছি, আর আমরা এই যে দেখতে পাচ্ছ এখান থেকে টিকিটও নিয়ে নিয়েছি। তো গাইজ, এতে আমাদের টিকিট এসে পড়েছে হাতে, তো এখন আমরা যাবো 4th floor-এ। তো চলো ডাইরেক্ট সিনেমা হলে যাচ্ছি। এই যে আমরা 4th floor-এ এসে পড়েছি, আর এখন আমরা ঢুকবো সিনেমা হলের দিকে। গাইজ, আমাদের সিনেমা স্টার্ট হবে হলো 11:30 থেকে, আর এখন টাইম হচ্ছে হলো 11:10। তো আরও অল্প দেরি টাইম আছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। তো গাইজ, আমরা হলে ঢুকে পড়েছি। আমরা আজকে এসেছি হলো তিনশুকিয়া এডিসি মলে, আর এডিসি মলে এসেছি হলো আমরা কালকি দেখার জন্য, কালকি। তো আমরা অনেকদিন থেকে আসবো বলে ভেবেছিলাম, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমরা আসতে পারিনি। তো আজকে ওয়েদারটা ঠিকই আছে, তার জন্য আমরা আজকে এসেছি, আমি আর স্বপন এসেছি কালকি দেখার জন্য। এই আমরা কি দেখতে এসেছি? কালকি 2898। তো এখন আর 15 মিনিটেই শুরু হবে। এদিকে এদিকে এটা তো আর 15 মিনিটে স্টার্ট হবে, তো আমরা এখনই ভিতরে যাব। তো তার আগে ভাবছি কিছু নিয়ে নেব খাওয়ার জন্য, তো সেটাই নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো চলো তোমরা সাথে। দেখে দেখে নি আগ এত খাওয়া খাবি তুই সব নিয়ে যা। তো গাইজ, আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে, জাস্ট এখনই স্টার্ট হলো। আর আমি তো তোমাদেরকে পুরো মুভিটা দেখাতে পারবো না, তো চেষ্টা করবো যতটুকু দেখাতে পারি, তো কিছু কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করবো। তো গাইজ, আমরা কালকে মুভি দেখা বেড়াই গেছি, এখন আমরা এসি মুভি একটা হোটেলে আসি। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য আইসি। তো কালকে মুভিটা দেখে কেমন লাগলো সেটা তোমাদেরকে পরে রিভিউ দিতেছি, ঠিক আছে? তোমরা দেখে পাবো। তো গাইজ, আমরা আজকে আমরা গিয়েছিলাম হলো গিয়ে তোমার কালকি মুভিটা দেখার জন্য, তো সেটা দেখা হয়ে গেল। আর আমরা বাজার করতে ঢুকেছিলাম, তো আমাদের বাজার করা হয়ে গেছে, আর কিছু খেয়েও নিয়েছি, কারণ সকালবেলা বেরিয়েছিলাম, তো খিদা পেয়েছে অবভিয়াসলি সব, তাই কিছু খেয়ে নিলাম হোটেলে ঢুকে, তোমরা দেখতে পেরেছো। আর এখন আমরা যাচ্ছি হলো বাড়ি। তো তার আগে বলে নিই যে মুভিটা দেখে কীরকম লাগলো। তো আমার মুভিটা দেখে তো অনেকটাই ভালো লেগেছে, তোমরা যারা যারা দেখেছো নিশ্চয়ই জানোই মুভিটা অনেকটাই ভালো হয়েছে। আর যারা দেখোনি অবশ্যই তারা আশেপাশে সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখে নাও। আর ফার্স্ট 40 মিনিটস আমি মুভিটা কিছুই বুঝতে পারিনি, তারপরে যখন অমিতাভ বচ্চনের মানে এন্ট্রি হলো তখন আমি ভালোই লাগছে। আর সবচেয়ে বেশি যদি কই তো আমার কার ক্যারেক্টার ভালো লাগছে, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারই বেশি ভালো লাগছে। কালকে মুভিটা দেখা কীরকম লাগে? মুভি দেখা তো খুব ভালো লাগছে, আর সবচেয়ে বেস্ট লাগছে অমিতাভ বচ্চনের রোলটা। আমার যেটা লাগছে না, ওর যখন এন্ট্রি আর যা লাস্ট ফাইটিং সিন যেটা দিছে না, হ্যাঁ কিন্তু লাস্টের দিকে প্রভাসের একদিনও ভালোই লাগছে, কিন্তু ফার্স্টের দিকে প্রভাসের একদিন ওরকম ভালো লাগেনি। ঠিক আছে, বা রোলটা যে অমিতাভ বচ্চন যে রোলটা দিছে না, একদম মানাইছে, মানে পুরো ওর লেগে বনছে, মানে পারফেক্ট ছিল, পারফেক্ট।
আর অ্যাকচুয়ালি তোমরা কালকে মুভিটা দেখলে মানে কি আমাদের পাস্ট আর ফিউচার, পাস্ট আর ফিউচার, পাস্টে কি হয়েছিল আর ফিউচারে কি হয়েছিল, অমিতাভ বচ্চন পাস্ট থেকে আসে আর প্রভাস ফিউচারে, ফিউচারে তো ওইটাই মানে আমাদের প্রেজেন্ট লাইফ কিছু দেখায়নি, শুধু পাস্ট আর ফিউচার নিয়ে আসে, তো মুভিটা অনেকটা। আর যারা তোমরা মানে মহাভারত দেখছো ওরা মুভিটা দেখলে বুঝা পাবে, আর যারা দেখো না ওরা মুভিটা দেখলে কিছু বুঝা পাবে না। অশ্বত্থামা আর কর্ণ দুজনের মানে বাস এই রোল মুভিটা আমাদের খালি পার্টটা আমাদের খালি ওদের পরিচয় হয়েছে, নেক্সট পার্টে বাকিটা এখন সব মেইন কাহিনী। নেক্সট তো নেক্সট পার্ট দেখার জন্য আমাদের নেক্সট পার্টের লিগে ইন্তেজার করতে লাগবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। টাটা।